পালসার বাইকের যে সমস্যাগুলো হয়ে থাকে, ব্রেক করতে গেলে যে পিছনের চাকা বাড়ি দেয় এবং গিয়ার শিফটেও দেখা যায় যে পিছনের চাকা বাড়ি দেয়, তো এই বাড়ি দেওয়ার কারণগুলো কি আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আসলে মাজার যে বুশ আছে, ফাইবার ও মেটাল বুশ, এই বুশ ক্ষয় হয়ে গেলেই এরকম সমস্যা হয়। তো আমরা এই সাইডগুলো খুলে ফাইবার ও মেটাল বুশ কিভাবে মডিফাই করা যায় বা কিভাবে নতুন লাগানো যায় সেটা আপনাদের দেখাবো। এই সাইড ঠিক আছে, আর চেন সাইডই সমস্যা হচ্ছে বেশি, সেটা হলো এখানে কিন্তু ফলস হচ্ছে,
এই ফলস হলে কিন্তু আস্তে আস্তে আরো ফলস হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা এই সাইডেই শুধু গ্যাটেজ দেব। এবার আমরা গ্যাটেজ দেব। এখন কিন্তু টাইট হয়ে গেল, আমরা চিলের গ্যাটেজ দিয়ে দিলাম এই সাইডে। এখন কিন্তু বুশ টাইট হয়ে গেল। তো এরকম টাইট না হলে কিন্তু আবার চাকা গজবে, মাজা গজবে। তো যদি এরকম লুজ হয়, আসলে লুজ হয় হলো চেন সাইডটাই বেশি, আর এটা হচ্ছে সাইলেন্সারের সাইড। এটা লাগানোর পর টাইট দেওয়ার পরে কিন্তু আর কোনো কাজ থাকে না, তো আমরা টাইট করে দিলাম।
তো আমাদের কাজ সুসম্পন্ন হয়েছে, এবার আমরা বাইকটিকে চালিয়ে দেখব কেমন হলো। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।